সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র অধ্যায় ১২ ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়টি আমরা দীর্ঘদিন যাবত আলোচনা করছিলাম। আজকে নবম অংশ পড়ব আমরা, অর্থাৎ আজকে ব্যবসায়িক নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আজকে সৃজনশীল প্রশ্ন ১ আলোচনা করব। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। সৃজনশীল প্রশ্ন ১, ক্রিয়েটিভ কোয়েশ্চেন নাম্বার ১। প্রথমে উদ্দীপকটি আমরা পড়ে নিই। জনাব রাজ্জাক একজন সয়াবিন তেল আমদানিকারক, গত রমজান মাসের পূর্বে ২ লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করলেও যথাসময়ে বাজারে তা সরবরাহ করেননি, ফলে রমজান মাসে বাজারে এর মূল্য বেড়ে যায় সয়াবিন তেলের, এবং জনাব রাজ্জাক ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করেন। তাহলে এই উদ্দীপকটি বিশ্লেষণ করলে কয়েকটি পয়েন্ট পাওয়া যায়। জনাব রাজ্জাক সাহেব একজন ব্যবসায়ী এবং তিনি সয়াবিন তেল আমদানি করে থাকেন। প্রথম পয়েন্ট হচ্ছে তিনি রমজান মাসের পূর্বে ২ লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করেছেন, কিন্তু যথাসময়ে বাজারে সরবরাহ করেননি, বাজারে ছাড়েননি, অর্থাৎ মজুত করে রেখেছেন। এটা গেল একটা পয়েন্ট। পয়েন্ট ২ হচ্ছে এই মজুত করে রাখার জন্যে এই সয়াবিন তেলের দাম রমজান মাসে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে জনাব রাজ্জাক সাহেব প্রচুর মুনাফা করেছেন। স্বাভাবিকভাবেই তিনি মজুত করে রেখেছেন, তার কাছে আছে, অথচ তিনি বাজারে বিক্রির জন্যে সরবরাহ করেননি, না করে রেখে দিয়েছেন অনেকদিন। রেখে দেওয়ার পরে যখন রমজান মাস এসেছে, সয়াবিন তেলের ঘাটতি হয়েছে, বাজারে দাম বেড়ে গেছে, তখন তিনি তার মজুদ থেকে তিনি সয়াবিন তেল সরবরাহ করেছেন, এই কারণে তার প্রচুর মুনাফা হয়েছে। এখন এই ঘটনাটি নিয়ে আমরা কথা বলবো। প হচ্ছে মূল্যবোধ কী। মূল্যবোধ হচ্ছে মানুষের কোনো বিষয়ের প্রতি ভালো অথবা মন্দ, উচিত অথবা অনুচিত, এই সংক্রান্ত যে উপলব্ধি কাজ করে, সেই উপলব্ধি বা বোধ, এই উপলব্ধি বা বোধকেই আমরা বলে থাকি মূল্যবোধ। অর্থাৎ কোনো কিছু ভালো অথবা মন্দ, উচিত অথবা অনুচিত, এই সংক্রান্ত যে উপলব্ধি মানুষের মধ্যে কাজ করে, সেটি হচ্ছে মূল্যবোধ। আচ্ছা, খ হচ্ছে ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। নৈতিকতা থেকে ব্যবসায় নৈতিকতা এসেছে, অর্থাৎ নৈতিকতা একটি বিষয়, কোনো কিছু উচিত অথবা অনুচিত, ভালো অথবা মন্দ, বা কোনো কিছু করণীয় অথবা কোনো কিছু বর্জনীয়, এই সংক্রান্ত যে মানুষের মেনে চলার প্রবণতা, সেটাকে আমরা বলি নৈতিকতা। আর ব্যবসায়ের ক্ষেত্রে যদি সেই নৈতিকতা হয়, তখন সেটাকে আমরা বলি ব্যবসায়িক নৈতিকতা। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে ভালো মন্দ বিচার করে চলা, উচিত অনুচিত মেনে চলা, অর্থাৎ অনুচিত পথে না চলে উচিত পথে চলা, মন্দকে বর্জন করা এবং ভালোকে গ্রহণ করা, এবং কিছু কাজ থাকে বর্জনীয় সেগুলোকে বর্জন করা, কিছু কাজ থাকে করণীয় সেগুলোকে করা, কর্তব্য পালন করা, এই বিষয়গুলোকে মেনে চলাই হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে যদি একজন ব্যবসায়ী সেগুলো মেনে চলেন, তিনি একজন নৈতিক মানসম্পন্ন ব্যবসায়ী এবং তিনি সৎ ব্যবসায়ী হবেন। আমাদের সমাজে সৎ ব্যবসায়ীর কিন্তু একটা আলাদা সম্মান কিন্তু রয়েছে। আমরা প্রতিনিয়তই
কিন্তু ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় করি এবং সেগুলো ভোগ করি, সেগুলোর উপযোগ নিঃশেষ করি। আমরা যারা ভোক্তা অথবা ক্রেতাও হতে পারে, তাহলে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু ব্যবসায়ীদের উপর নির্ভরশীল। তারা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত পণ্য দ্রব্য বিক্রি করছেন। এখন তারা যদি আমাদের কাছে অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর পণ্য বিক্রয় করেন, তাহলে কিন্তু সেটি তাদের জন্য অনৈতিক হবে। আচ্ছা, তাহলে ব্যবসায়িক নৈতিকতা বলতে কী বুঝো, এটা তো বুঝতে পারলে। গ হচ্ছে উদ্দীপকে জনাব রাজ্জাক সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন। জনাব রাজ্জাক কোন পক্ষের প্রতি অবজ্ঞা করেছেন, অর্থাৎ অবহেলা করেছেন, কোন পক্ষ? সমাজে তো বিভিন্ন পক্ষ রয়েছে। তাহলে এখানে আমরা দেখছি সুস্পষ্টভাবেই জনাব রাজ্জাক ভোক্তা বা ক্রেতা এই পক্ষটির প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন বা অবহেলা করেছেন বা ঠকিয়েছেন। ভোক্তা কারা? যারা পণ্যদ্রব্য ভোগ করে পণ্যদ্রব্যের উপযোগ নিঃশেষ করে, তাদেরকে আমরা বলি ভোক্তা। আবার ক্রেতা কারা? যারা পণ্যদ্রব্য ক্রয় করে অন্য আরেকটি পণ্য উৎপাদন করার জন্যে। যেমন কেউ যদি ময়দা ক্রয় করে কোনো রেস্টুরেন্টের মালিক যদি ময়দা ক্রয় করেন, কোনো মুদি দোকান থেকে ময়দা ক্রয় করে এনে তার রেস্টুরেন্টে পরোটা বানিয়ে সেটি আবার পণ্য হিসেবে বিক্রি করেন, তাহলে সেটি কিন্তু কী হবে? তখন ওই রেস্টুরেন্ট ব্যবসায়ী কিন্তু ক্রেতা হবেন, ভোক্তা নন। অর্থাৎ তিনি নিজে ভোগ করছেন না, ময়দা তিনি নিজে খাচ্ছেন না। কিন্তু যদি তিনি নিজের বাসায় পরোটা বানানোর জন্য ক্রয় করেন ময়দা, তখন কিন্তু সেটি আবার তিনি ভোক্তা হবেন। কিন্তু তার রেস্টুরেন্ট ব্যবসায়ের জন্য যদি ময়দা ক্রয় করেন, সেক্ষেত্রে তিনি হবেন ক্রেতা। এই হচ্ছে ক্রেতা ভোক্তার পার্থক্য। তাহলে আমরা বলছিলাম যে উদ্দীপকে জনাব রাজ্জাক সমাজের এই ভোক্তা বা ক্রেতা এই শ্রেণী এই পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন বা অবহেলা করেছেন বা ঠকিয়েছেন। তাহলে কীভাবে সেটি? এই ব্যবসায়ী শ্রেণীরা কিন্তু সবসময়ই এই ভোক্তা এবং ক্রেতার উপর নির্ভরশীল। ভোক্তা এবং ক্রেতারা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করেন বলেই কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সেই ব্যবসায়ী যদি তার ক্রেতা বা ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে কিন্তু ক্রেতা বা ভোক্তারা কিন্তু তাকে যদি বর্জন করে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবসায়ী বিপাকে পড়বেন এবং তার ব্যবসা কিন্তু পরিচালনা করা সহজ হবে না। অতএব একজন ব্যবসায়ীর উচিত সমাজের প্রত্যেকটি পক্ষের প্রতি দায়িত্ব পালন করা, প্রত্যেকটি পক্ষকে সমীহ করা। পক্ষগুলো কী কী? যেমন রয়েছে সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ার, আবার রয়েছে ভোক্তা যারা পণ্য ক্রয় করে, আবার রয়েছে পক্ষ রয়েছে অন্তর্গত পক্ষ, যেটা ভেতরের পক্ষ, সেটি হচ্ছে শ্রমিক কর্মচারী রয়েছে, তাদের প্রতি সদাচরণ করা, তাদেরকে সঠিক বেতন ভাতা প্রদান করা। আবার রয়েছে যেমন সরকার, একটি পক্ষ রয়েছে সরকারের বিভিন্ন আইন কানুন নীতি এগুলো মেনে ব্যবসা পরিচালনা করা। তাহলে জনাব রাজ্জাক কিন্তু সেটি করেননি। জনাব রাজ্জাক কিন্তু এই ক্রেতা বা ভোক্তা এই শ্রেণীর প্রতি সঠিক দায়িত্ব পালন করেননি এবং দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন বা অবহেলা করেছেন এবং ক্রেতা ভোক্তাদের ঠকিয়েছেন। আচ্ছা, ঘ হচ্ছে জনাব রাজ্জাকের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। এক কথায় উত্তর হবে, জনাব রাজ্জাকের
কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে অনৈতিক হিসেবে বিবেচ্য হবে। নৈতিকতার মানদণ্ডে কি অনৈতিক? এখন এটির ব্যাখ্যা হচ্ছে যে আমাদের সমাজে ব্যবসায়ীরা যদি ভালো মন্দ, উচিত অনুচিত, করণীয় বর্জনীয় এইসব বিষয়গুলো মেনে ব্যবসা পরিচালনা করেন, তাহলে সেই ব্যবসাকে আমরা বলতে পারি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি নৈতিকতা মেনে ব্যবসায়িক নৈতিকতার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করছে। কিন্তু যদি কোনো অনুচিত কাজ কোনো ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে করেন, কোনো অনৈতিক কাজ যদি করেন, যেটি জনাব রাজ্জাক করেছেন, সয়াবিন তেল তিনি আমদানি করেছেন 2 লক্ষ মেট্রিক টন, কিন্তু তার কাছে তিনি মজুত করে রেখেছেন, সময় মতো তিনি যথাসময়ে বাজারে ছাড়েননি, বাজারে সরবরাহ করেননি, কেন সরবরাহ করেননি? এর আড়ালে একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে রমজান মাস আসবে, তখন বাজারে ঘাটতি হবে, সয়াবিন তেলের দাম বেড়ে যাবে, তখন তিনি তার মজুদ থেকে 2 লক্ষ মেট্রিক টন ছাড়বেন এবং চড়া মূল্যে বাজারে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করবেন। কিন্তু এই মুনাফাটা সত্যিকার অর্থে এই মুনাফাটা কিন্তু তার বৈধ নয়, এটি নৈতিক নয়। কেন? তিনি কিন্তু এই মজুদদারি করেছেন, কেননা বাজারে চাহিদা রয়েছে, অথচ তিনি পণ্য স্টক করে রেখে দিয়েছেন, চাহিদা রয়েছে অথচ রেখে দিয়েছেন, বাজারে মানুষ কিনতে চাচ্ছে অথচ পাচ্ছে না, অথচ তিনি রেখে দিয়েছেন মজুত করে, তাহলে সেটি অবশ্যই কিন্তু নৈতিক কোনো কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। তাহলে সুস্পষ্টভাবেই বলা যায় জনাব রাজ্জাক যে তিনি যে কাজটি করেছেন রমজান মাসে চড়া মূল্যে বিক্রি করার জন্য অধিক মুনাফা, অতি মুনাফা অর্জন করার জন্য তিনি যে মজুদ করে রেখেছেন এবং পরে সেগুলো বিক্রি করেছেন প্রচুর মুনাফা অর্জন করার জন্য, তার এই কর্মকাণ্ডটি অবশ্যই নৈতিকতার মানদণ্ডে অনৈতিক বলে বিবেচিত হবে। তাহলে আমরা আজকে প্রথম একটি সৃজনশীল প্রশ্ন পড়লাম, পরবর্তী ক্লাসে চেষ্টা করব আরও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।